শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর মাহাত্ম্য। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ। ওই মাহাত্ম্য শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই দিন শ্রীহরির পূজা অর্চনা অশেষ পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য ও পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনে কোটি গুণ ফল এই দিন শ্রীহরির পূজায় লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমজ্জিত, এই কামিকা ব্রত তাদের উদ্ধারের উপায়। এই রূপ পাপনাশক শ্রেষ্ঠ পবিত্র ব্রত আর দৃষ্ট হয় না। স্বয়ং শ্রীহরির মাহাত্ম্য কীর্তন করেছেন। যারা রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন, তাদের কখনো দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না। উক্ত দিনে কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, তার বহু জন্মের সঞ্চিত পা সকল পাপ দূর হয়। ব্রহ্মা নারদকে বলেছেন, যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন, তুলসী স্পর্শ করেন, তুলসী বৃক্ষ মূলে জল দেন ও শ্রীহরি চরণে তুলসী অর্পণ করেন, তিনি সর্বপাপ মুক্ত ও সকল রোগ মুক্ত হন এবং ভগবতুক্তি লাভ করেন। যিনি হরিবাসরে দীপদান করেন ও তুলসী মাহাত্ম কীর্তন করেন, তিনি অশেষ পুণ্য লাভ করেন। তার পিতৃ পুরুষগণ পরম তৃপ্তি লাভ করেন। কামিকা ব্রত পালনকারী ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানাম ব্রতজি, জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।